আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আমি ইমরান, আপনারা দেখছেন বাংলা টেক সাপোর্ট চ্যানেল। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদের জন্য দারুণ দুটো ধামাকাদার অফার নিয়েছি গুগল পের তরফ থেকে এবং অ্যামাজন পের তরফ থেকে। দুটো অফারই ধামাকাদার অফার। এই অফারগুলির মাধ্যমে আপনারা কিছু না কিছু প্রফিট 100% কিন্তু পেয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন, কোথাও কাট না করে, এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে যেখানে ইচ্ছা অবশ্যই একটু করে শেয়ার করে দেবেন, কারণ দারুণ একটি অফার, অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, আমরা সময় নষ্ট না করে ভিডিওটি দেখে নিই। বন্ধুরা, আজকের ফার্স্ট অফার শুরু করব অ্যামাজন পের তরফ থেকে। দেখুন, অ্যামাজন পে একটি অফার লঞ্চ করেছে, যেটি হচ্ছে প্রাইম ইউজারের জন্য। আপনি যদি নন প্রাইম ইউজার হন, তাহলে আপনার জন্য একটি অফার আমি আপনাদেরকে বলবো, খুব ভালো একটি সুযোগ। এটা ফার্স্ট আমি অফারের ব্যাপারে বলে নিই, তারপর যারা নন প্রাইম ইউজার তারা কীভাবে অফারটি কালেক্ট করতে পারবে, কীভাবে অফারটি পাবে তাদেরকে আমি বলবো। দেখুন, ফার্স্ট আমি আপনাদেরকে বলবো, আপনি এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, অ্যামাজন পে যারা প্রাইম ইউজার তাদের জন্য এই অফারটি আছে। ট্রানজ্যাকশন করার জন্য, স্ক্যান পে ট্রানজ্যাকশন করার জন্য 75% করে ক্যাশব্যাক, মানে আপনি 100% বা তার উপরে যে কোনো কিউআর কোডে, আপনি ফোনপের কিউআর কোড যেটা থাকবে, ফোনপের কিউআর কোডে স্ক্যান করে জাস্ট 100% বা তার উপরে পে করবেন, সঙ্গে সঙ্গে আপনি কত ক্যাশব্যাক পাবেন? 75% ক্যাশব্যাক পাবেন, ফ্ল্যাট ক্যাশব্যাক। ওকে, এর সাথে সাথে আরেকটি অফার কিন্তু কালেক্ট হয়ে যাবে, আপনি এখানে স্ক্রিনশট সেটাও দেখতে পাচ্ছেন। এর সাথে সাথে কোন অফারটি কালেক্ট হয়ে যাবে? অ্যাড মানির অফার। অ্যামাজনে অ্যাড মানির একটি অফার কালেক্ট হয়ে যাবে, ওখানে ওইটি কালেক্ট করে নেবেন। ওখানে কালেক্ট করে নেওয়ার পরে আপনি যদি 500 অ্যাড মানি করেন, আপ টু 100% ক্যাশব্যাক পাবেন, 10% হিসাবে আপনি ক্যাশব্যাক পাবেন। ম্যাক্সিমাম ক্যাশব্যাক যেটি পাবেন 100%, এবং এই অফার দুটো কেউ মিস করবেন না। তো বন্ধুরা, আমি 100% ট্রানজ্যাকশন করে নিয়েছি, এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন 75 rupees, 75% ক্যাশব্যাক, ইনস্ট্যান্ট ফ্ল্যাট ক্যাশব্যাক কিন্তু আমি পেয়ে গেছি। তো এই অফারটি কিন্তু দারুণ অফার, কেউ মিস করবেন না। এবং আপনি যদি নন প্রাইম ইউজার হন, আপনার যদি অ্যামাজন প্রাইম না থাকে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার জন্য একটি সুযোগ আছে। প্রাইম পাওয়ার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, যেটি হচ্ছে রিচার্জের মাধ্যমে। একটি এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মধ্যে একটি অফার চলছে, আপনি যদি এয়ারটেল নাম্বারে 349 যদি রিচার্জ করেন, তাহলে আপনি এক মাসের জন্য প্রাইম ফ্রি পাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যানার শো করছে, অ্যামাজন প্রাইম মেম্বারশিপ 28 দিনের জন্য ফ্রি পেয়ে যাবেন। যখনই প্রাইম মেম্বারশিপ অ্যাক্টিভেট হয়ে যাবে রিচার্জ করার পরে, তারপরে আশা করি ওই অফারটি শো করবে, যেটা হচ্ছে 75% ফ্ল্যাট ক্যাশব্যাক। এবং যখনই আপনি স্ক্যান পে করে 75% ফ্ল্যাট ক্যাশব্যাক পাবেন, সঙ্গে আরেকটি অফার কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে, যেটি হচ্ছে 500 অ্যাড করলে 10% হিসাবে 100% ম্যাক্সিমাম ক্যাশব্যাক, যেটি ওই অফারটিও কিন্তু শো হয়ে যাবে। তো আপনি কিন্তু এর মাধ্যমে দুটো ফায়দা পেয়ে যাবেন, এই প্রাইম মেম্বারশিপও আপনি পেয়ে যাবেন, সঙ্গে আপনি 75% ফ্ল্যাট ক্যাশব্যাকের একটি অফার পেয়ে যাবেন, সঙ্গে 500 অ্যাড মানির একটি অফার কিন্তু চলে আসবে, তারপরে কালেক্ট করে সেই অফারটিও আপনি ইউজ করতে পারেন। একটা কথা, যেই নাম্বারে আপনি রিচার্জ করবেন সেই নাম্বারেই কিন্তু প্রাইম অ্যাক্টিভেশন হবে। এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকে যে নাম্বারে আপনি রিচার্জ করবেন সেই নাম্বারেই প্রাইম অ্যাক্টিভেশন হবে। তো বন্ধুরা, নেক্সট অফার হচ্ছে গুগল পের তরফ থেকে। গুগল পের একটি অফার আমি আপনাদের সাথে শেয়ার করব, সিক্রেট একটি অফার, যেটি আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন, আমাদের মধ্যে 90% ইউজারের গুগল পে বিজনেস অ্যাকাউন্ট আছে। ওকে, তো গুগল পের বিজনেস অ্যাকাউন্টে অনেকেরই গুড মর্নিং যে অফারটি শো করছে না, আবার অনেকেরই শো করছে। যাদের শো করছে না এবং গুগল পে বিজনেস অ্যাকাউন্ট আছে, তাদের জন্য আমি একটি অফার আপনাদেরকে বলি। যাদের গুড মর্নিং অফার আছে তারা দুটো অফার পেয়ে যাবেন, এবং যাদের গুড মর্নিং অফার নেই তারা কিন্তু একটা অফার কালেক্ট করতে পারবে। যে অফারটি হলো, যে কোনো গুগল পে থেকে আপনার যে বিজনেস অ্যাকাউন্ট আছে, বিজনেস অ্যাকাউন্টে একটি মোটা অ্যামাউন্ট ট্রানজ্যাকশন করবেন, যেমন ধরেন 500, 700, 1000, এইভাবে একটি ট্রানজ্যাকশন করবেন। এইভাবে ট্রানজ্যাকশন করার সাথে সাথে একটি স্ক্র্যাচ কার্ড পাবেন, যেটি হচ্ছে 1000, এবং ওই স্ক্র্যাচ কার্ডের মধ্যে আপনি যদি লাকি হন 1000 ক্যাশব্যাক আপনি পাবেন। অনেকেই 200, 300, 400 করে ক্যাশব্যাক পাচ্ছে, তো আপনিও একবার ট্রাই করে দেখতে পারেন। আপনার নিজের টাকা তো নিজের অ্যাকাউন্টেই যাবে, তবে একবার আপনি ট্রাই করে দেখতে পারেন। তো আপনাদের সামনেই আমি একটি ট্রানজ্যাকশন করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি 700 এখানে অ্যামাউন্ট বসিয়েছি। তো চলুন, আমার যে গুগল পে বিজনেস অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে আমার গুড মর্নিং অফারও আছে। তো বন্ধুরা, ট্রানজ্যাকশন করার সাথে সাথে একটি স্ক্র্যাচ কার্ড আমি পেয়ে গেছি। স্ক্র্যাচ কার্ডটি হলো 1000 টাকার স্ক্র্যাচ কার্ড।
তো আমার লাক অলওয়েজ খারাপ হয়। ক্লিক করব রিওয়ার্ড অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন স্ক্র্যাচ কার্ডটি চলে এসেছে। তো স্ক্র্যাচ কার্ডটি আসার পরে এখানে আমি স্ক্র্যাচ কার্ডটি স্ক্র্যাচ করব। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি লাইভ প্রুফ দেখিয়েছি, লাইভ প্রুফ দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 9 টাকা কিন্তু আমি স্ক্র্যাচ কার্ডে পেয়েছি 700 টাকা ট্রানজ্যাকশন করার জন্য। আমি আপনাদেরকে বলবো আপনারা 1000 টাকা 1200 টাকা বড় বড় অ্যামাউন্ট ট্রানজ্যাকশন করুন, বেশি বড় অ্যামাউন্ট ট্রানজ্যাকশন করবেন না, 5000 টাকার ওইদিকে যাবেন না, ঠিক আছে? একটি বড় অ্যামাউন্টে ট্রানজ্যাকশন করুন, আমি আপনাদেরকে বলবো কিছু না কিছু আপনি 100% পাবেন। চলুন আমি দেখিয়ে নিই আমার যে বিজনেস অ্যাকাউন্ট ছিল ওই বিজনেস অ্যাকাউন্টে গুড মর্নিং অফারে কী দিয়েছে, কত টাকা ক্যাশব্যাক দিয়েছে সেটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। বলছেন আমার যে বিজনেস অ্যাকাউন্ট আছে বিজনেস অ্যাকাউন্টটি শো করে নিয়েছি, অফার ডিটেলসে দেখতে পাচ্ছেন এখানে 10 মে পর্যন্ত অফারটি আছে। তো চলুন আমার এই অফারের মাধ্যমে আমি 2টো পেমেন্ট নেই তাহলে আমার একটা স্ক্র্যাচ কার্ড দেবে। তো স্ক্র্যাচ কার্ডে এখানে আমি দেখে নিই, এখানে দেখুন কালকে 2টো পেমেন্ট নিয়েছিলাম 29 টাকা পেয়েছি, তার আগের দিন নিয়েছি 21 টাকা পেয়েছি, তার আগের দিন 10 টাকা পেয়েছি, এইভাবে ক্যাশব্যাক পেয়েছি। আর একটি স্ক্র্যাচ কার্ড আছে, তো চলুন আপনাদের সামনেই স্ক্র্যাচ করে দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন যখনই স্ক্র্যাচ করলাম, আপনারা একটু ভালো করে দেখুন, এখানে যখনই স্ক্র্যাচ করেছি এখানে দেখতে পাচ্ছেন আবারও 13 টাকা কিন্তু আমি পেয়ে গেছি। সুতরাং ওখানে 9 টাকা আমি পেয়েছি, 1000 টাকার মধ্যে 9 টাকা পেয়েছি, আর এখানে আপ টু 51 টাকা, 51 টাকার মধ্যে কিন্তু 13 টাকা আমি ক্যাশব্যাক নিয়েছি। তো বন্ধুরা আশা করছি অফারগুলো আপনারা বুঝতে পেরেছেন। দেখুন আপনাদের সামনেই কিন্তু সব কিছু লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়েছি, আমি বিজনেস অ্যাকাউন্টেও ক্যাশব্যাক পেয়েছি এবং গুগল পে থেকে পেমেন্ট করেছি সেখানেও কিন্তু ক্যাশব্যাক পেয়েছি। তো আপনারা যান, বন্ধুরা যান আপনাদের যে কটি গুগল পে অ্যাকাউন্ট আছে গুগল পে অ্যাকাউন্ট থেকে যে কোনো বিজনেস অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করুন। আশা করছি অফারটি সব অ্যাকাউন্টে ওয়ার্ক করবে। বাট যে গুগল পে বিজনেস অ্যাকাউন্ট আছে গুড মর্নিং অফার আছে, ওই অফারটি অ্যাকাউন্টের স্পেসিফিক অফার, যান যদি আপনার থাকে তাহলে এই অফারটিও আপনি নিতে পারবেন, ওই অফারটিও আপনি নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করে দেবেন। তো বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই, আবার দেখবো আপনাদের সাথে নেক্সট ভিডিওয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।